আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে কৃষি সংবাদে আপনাদের সাথে আছি নবনীতা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শরীয়তপুরে পেঁয়াজের ভালো ফলন পেয়েও লাভবান নয় কৃষক আমদানি নির্ভরতা কমানোর দাবি এবং নাটোর ও ফরিদপুরে বল সুন্দরী জাতের ফুল বাগান ফলন ও বাজার মূল্যে উৎসাহ বাড়ছে কৃষকের কৃষি সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে পেঁয়াজের ভালো ফলন পেলেও বাজার মূল্য কম থাকায় লাভবান হতে পারছেন না শরীয়তপুরের কৃষক বাজার দর কম থাকার কারণ হিসেবে ভারতীয় পেঁয়াজ আমদানিকেই দায়ী করছেন তারা শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান জানাচ্ছেন অনুকূল আবহাওয়ায় এবার পেঁয়াজের ভালো ফলন পেয়েছেন শরীয়তপুরের চাষি তবে উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য কম থাকায় লাভবান হতে পারছেন না তারা স্থানীয় পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম 18 থেকে 22 টাকা বিঘায় পেঁয়াজ চাষে কৃষকের খরচ হয়েছে 48,000 থেকে 50,000 টাকা এক বিঘা জমিন পেঁয়াজ লাগাইতে 50,000 টাকা খরচ আছে আমরা পাইতেছি 30 থেকে 35,000 টাকা বিক্রি হয় 20টা 22টা একদিন বিভিন্ন দিন বিভিন্ন দাম যাইতাছে তাতে আমরা 10 টাকা 12 টাকা লসে আছি পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে ভরা মৌসুমে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার ফলে পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছি না যে চালানটা খাড়াইছি হে চালান তোমরা পাইতাছি না বেশি 22 টাকা করে এখন আমরা বাসম কেমনে সরকার যদি কৃষকের ন্যায্য মূল্যটা একটু বাড়ায় দেয় তাহলে হয়তো কৃষক পেঁয়াজ লাগাবে কয়েকদিন আগে আমরা ক্ষেতের জন্য পেঁয়াজ কেজি 30 থেকে 35 টাকা এখন বিদেশি পেঁয়াজ আমদানির কারণে আর ক্ষেতের জন্য পেঁয়াজ কিনে 20 থেকে 22 টাকা করে জেলায় এবছর 3,500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 3,690 হেক্টরে এর মধ্যে জাজিরাতে আবাদ হয়েছে 3,080 হেক্টরে ভরা মৌসুমে পেঁয়াজের দাম কিছুটা কম হলেও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যাতে করে কৃষকরা স্থানীয় পর্যায়ে সংরক্ষণ করা যায় এবং তাদের ন্যায্য মূল্য নিশ্চিত হয় এবারের মৌসুমে শরীয়তপুরে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 42,000 মেট্রিক টন ধরা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 46,125 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ পেঁয়াজের ভরা মৌসুমে বিদেশি পেঁয়াজ আমদানির ফলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি এই অঞ্চলের কৃষকদের তাই ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ আশা করছেন তারা শরীয়তপুরের জাজিরার সেনের চর থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই চ্যানেল আই কৃষি সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি বিরতির পর থাকছে নাটোর ও ফরিদপুরে বল সুন্দরী জাতের ফুল বাগান ফলন ও বাজার মূল্যে উৎসাহ বাড়ছে কৃষকের বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই কৃষি সংবাদে ঔষধি গুণ সম্পন্ন সজনে পাতা আনারসের উচ্ছিষ্টাংশ তেলাকুচা পাতা এবং লেমন গ্রাস ব্যবহার করে একটি মিশ্রণ উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের একদল গবেষক কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন বলেন ঔষধি গুণ সম্পন্ন মিশ্রণ দ্রব্যটি দুগ্ধজাত গাভীর দুধের উৎপাদন এবং দুধের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দেয় যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা থেকেও মানব দেহ সুরক্ষিত রাখবে কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর লুৎফুল হাসান এবং অন্যরা নাটোর ও ফরিদপুরে বল সুন্দরী জাতের কুল বাগান বেড়েছে কম পুঁজি এবং বেশি লাভ হওয়ায় কৃষক ও উদ্যোক্তারা আগ্রহী হয়েছেন এই জাতের কুল আবাদে নাটোর থেকে রেজাল করিম রেজা এবং ফরিদপুর থেকে শাহাদ হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগড়ি গ্রামের চাষি হাসিবুল ইসলাম 5 বিঘা জমি লিজ নিয়ে বল সুন্দরী জাতের কুল চাষ করেছেন এর ফাঁকে ফাঁকে তিনি কমলা মালটা টমেটো পেয়ারা সহ বিভিন্ন ফলের চারাও লাগিয়েছেন কুল চাষি হাসিবুলের মতো এ অঞ্চলের অনেক চাষি বল সুন্দরী কুল আবাদ করেছেন এবার বাগানটা ঘুরে দেখেছেন যে আমাদের বাগানে আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট আমি আশায় বুক বেঁধেছি যে এবার আমি একটা ভালো বেনিফিট বা রেজাল্ট পাবো নাটোরে এবার 205 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে এর মধ্যে বল সুন্দরী ও কাশ্মীরি জাতের কুলই বেশি বাৎসরিক একটা অ্যামাউন্টে
তো 5 বিঘা জমি লিজ দিয়ে উনি যে আবাদটা করেছে বলসুন্দরী বড়ই বাগান এতে খুব ভালো লাভবান হবে বলে আমি আশা করি। ফরিদপুরে আপেল কুল, কাশ্মীরি কুল, বলসুন্দরী কুল সহ নানান জাতের কুল আবাদ হয়েছে। চাষিরা জানান, চারা রোপণের পর 8 থেকে 10 মাসের মধ্যেই বিক্রি করা যায় বলসুন্দরী কুল। বেসাকিনির সময় চলে আসছে, বাগানে ব্যাপারীও আসছে। আমি ইতিমধ্যে সপ্তাহখানিকের ভিতরে প্রায় মন 3-4 ফল বিক্রি করছি, তবে সব মিলিয়ে ভালো। কুল বাজারজাত করতে বাগানেই পাইকাররা ভিড় করেন, আসেন বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও। সঠিক মূল্যটা আমরা যাতে কৃষক ভাইরা পায়, কোনো ধরনের ফরিয়া বা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা যাতে কৃষকদেরকে বঞ্চিত না করে সেই জিনিসটা করার জন্য কিন্তু মূলত এখানে আসা। বাগানে এসে বাগানে মাল নিয়ে মানে মেডিসিন মুক্ত মাল, এবং আমরা একটু কমেও রেট বেশি জনসাধারণের মানে যদি কম দামে পাই আমরা সেই কাজটার জন্য আমরা সরাসরি বাগানে আসি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকার আগ্রহী তরুণদের কুল চাষের প্রশিক্ষণ দিচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কৃষি সংবাদ আজকের মতো এ পর্যন্তই, আমরা শেষ করব কৃষি সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শরীয়তপুরে পেঁয়াজের ভালো ফলন পেয়েও লাভবান নয় কৃষক, আমদানি নির্ভরতা কমানোর দাবি। এবং নাটোর ও ফরিদপুরে বলসুন্দরী জাতের ফুল বাগান, ফলন ও বাজার মূল্যে উৎসাহ বাড়ছে কৃষকের।